মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। বাংলাদেশের মহান রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের কমান্ডার জেনারেল জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করার জন্য এখানে এসেছি। তিনি বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পরও যাকে দুর্নীতি কখনো স্পর্শ করতে পারে নাই। তিনি একজন প্রকৃত মুক্তিযুদ্ধের রোল মডেল ছিলেন এবং সারা দেশবাসীর অন্তরে তার যে সম্মানের অবস্থান সেটি চিরকাল অক্ষয় থাকবে। আমি 32 বছর ধরে বিএনপির সদস্য, আমাকে নীতি নির্ধারণী ফোরামে স্থান দেওয়ার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনগুলোতে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। শহীদ আবু সাঈদ জীবন দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দিয়েছেন। মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। নিশ্চয় ইনশাল্লাহ আগামী দিনে আমরা ডক্টর ইউনুসকে এবং এই সরকারকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করব এবং ছাত্র, জনতা, সাধারণ মানুষ তাদেরকেও অভিনন্দন জানাই। এই সংগ্রামে শুরু করেছিল বিএনপি 16 বছর আগে। 16 বছর আগে এই সরকার পতনের আন্দোলন আমরা শুরু করেছিলাম। শেষ পর্যায়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও যোগ দিয়ে এই আন্দোলনকে আরও বেগবান করেছে এবং চূড়ান্ত লক্ষ্যে নিয়ে গিয়েছে, তাদেরকে অভিনন্দন জানাই। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর এ এস জাহিদ হোসেনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্ট্যান্ডিং কমিটির সদস্য হওয়ার জন্য।